আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বন্ধুটাই আশা করছি প্রত্যেকেই অনেক ভালো আছেন সাতশী অ্যাপসের কোলেন এয়াডপে আমরা যারা কাজ করেছি এটির ইয়াড অফার শেষ হয়ে গিয়েছে প্লাস ওয়ালেট অ্যাড্রেস সেট করার আপডেট চলে এসেছে এবং এই ওয়ালেট সেট করা খুবই খুবই ইম্পর্টেন্ট যদি আপনি সঠিকভাবে ওয়ালেট অ্যাড্রেসটি সেট করতে না পারেন তাহলে কিন্তু আপনার পেমেন্টটিও পাবেন না সো কীভাবে সঠিকভাবে ওয়ালেট অ্যাড্রেসটি সেট করবেন সেটি আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব চলুন ফিডোটি শুরু করা যাক ওয়েল ফার্স্ট অফ অল আমরা সাতশী অ্যাপসটিকে ওপেন করে নিয়েছি এবং ওপেন করার পর তারা এখানে নতুন একটি আপডেট প্রকাশ করেছে জাস্ট আমরা এটির উপর ক্লিক করে নেব এবং ক্লিক করার পর একটু ওয়েট করলে দেখা যাবে এখানে একটি ব্যানার অ্যাড করেছে এবং এখানে বলতেছে জুলাইয়ের এক তারিখ থেকে জুলাইয়ের বিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে আমাদেরকে ওয়ালেট অ্যাড্রেসটি সেট আপ করতে হবে এবং দ্বিতীয়ত এখানে বলতেছে আপনাকে অবশ্যই কুডের ইভিএম অ্যাড্রেসটা সেট করতে হবে কোনো ধরনের অ্যাক্সেঞ্জারের অ্যাড্রেস আপনি সেট করতে পারবেন না সো এতটুকু আপডেট দেখলে আমাদের জন্য অ্যাড আপ হবে এবার হচ্ছে আমরা এখান থেকে ব্যাকে ক্লিক করব ওয়ালেট অ্যাড্রেসটি সেট আপ করার জন্য সাতশী অ্যাপসের হোম পেজে বা ইয়ার্ড অফ অপশনে থাকার পর এখানে যে ওয়ালেটের আইকনটি রয়েছে জাস্ট আমরা এটার উপর ক্লিক করে নিব এবং ক্লিক করার পর স্কোল ডাউন করে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন এখানে কোল্যান্ড রয়েছে জাস্ট আমরা এটার উপর ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন লিঙ্ক ডু অ্যাড্রেস অপশন কিন্তু চলে এসেছে জাস্ট আমরা এটিতে ক্লিক করে নিচ্ছে সো ক্লিক করার পর এখানে আমাদেরকে অ্যাড্রেসটি দিতে হবে এবং আমরা কিন্তু পূর্ববর্তী ভিডিওতে কভার করেছিলাম যে ভিট গেট থেকে যদি আপনি এডিসগুলো ইউজ করেন তাহলে খুব ইজিলিভাবে অ্যাড্রেসগুলো আপনি ইউজ করতে পারবেন কোনো ধরনের প্যারা হবে না বিশেষ করে যারা ক্রিপ্টোকারেন্সি বা হচ্ছে অনলাইন ইনকাম সেক্টরে ভিগেনার্স রয়েছেন আপনাদের জন্য অনেক ইজি হবে সো আমি আমার মোবাইল থেকে ভিটগেট অ্যাপসটিকে ওপেন করে নিয়েছি এবং ওপেন করার পর জাস্ট নিচ থেকে আমরা ওয়ালেট অপশনে ক্লিক করে নিব এবং ক্লিক করার পর আপনি ভিটগেটের যে অ্যাকাউন্টটি থাকেন না কেন আমি এখানে কোন নিকটেম করে নিয়েছি আপনি চাইলে নাম চেঞ্জ করতে পারেন তবে আপনাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে এখানে একটি মেন নেটের অপশন থাকবে জাস্ট এটিতে ক্লিক করে নেবেন এবং ক্লিক করার পর এখানে যদি আপনার কোর না থাকে তাহলে অবশ্যই কোডটিকে অ্যাড করতে হবে অ্যাড করার জন্য নিচে থাকবে এড মেনেট অপশন জাস্ট আমরা এটিতে ক্লিক করে নেব দেন ক্লিক করার পর ওপরে সার্চ অপশন পেয়ে যাবেন জাস্ট আমরা এটিতে ক্লিক করবো দেন ক্লিক করার পর এখানে কোড লিখে সার্চ করবো এবং সার্চ করার পর দেখতে পারবেন এখানে প্লাস আইকন থাকবে এরকমভাবে যেহেতু আমারটা অলরেডি অ্যাড করা রয়েছে যার কারণে কিন্তু মাইনাস আইকন রয়েছে সো আপনাকে জাস্ট এখান থেকে এই প্লাস আইকনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পরই দেখতে পারবেন আপনার এই কোর নেটটা অ্যাড হয়ে যাবে এবং এতটুকু কাজ কমপ্লিট হলে এখানে আপনি কোর টোকেনটা পেয়ে যাবেন জাস্ট আমরা এটার উপর ক্লিক করে নেব দেন ক্লিক করার পর এখানে পাবেন রিসিভ অপশন জাস্ট আমাদের এটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখানে যে অ্যাড্রেসটি রয়েছে এই অ্যাড্রেসটি আপনি কপি করে নেবেন দেন কপি করার পর ব্যাক অপশানে ক্লিক করে নেবেন আপনি চাইলে সরাসরি আপনার কোরে থাকার পর এখানে দেখতে পারবেন যে অ্যাড্রেসটি রয়েছে চাইলে এই অ্যাড্রেসটি আপনি ইউজ করতে পারেন দুটি অ্যাড্রেসে একদম সেম রয়েছে অ্যাড্রেসটিকে সঠিকভাবে অবশ্যই কপি করে নেবেন কপি করার পর আমরা সাতোশী অ্যাপসে প্রবেশ করব এবং প্রবেশ করার পর এখানে যে উইড্রো অ্যাড্রেসের বক্সটি রয়েছে জাস্ট এখানে আমরা অ্যাড্রেসটিকে পেস্ট করে দেব দেন পেস্ট করার পর এখানে আপনার অ্যাসেট পাসওয়ার্ডটি দিতে হবে সাতশী অ্যাপসে ট্রানজ্যাকশন করার জন্য অ্যাসেট পাসওয়ার্ডটি খুবই খুবই ইম্পর্টেন্ট এবং অ্যাসেট পাসওয়ার্ড সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে একটি ডিটেলস ভিডিও রয়েছে যদি আপনার অ্যাসেট পাসওয়ার্ডে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেওয়া থাকবে সো এখানে আমি আমার অ্যাকাউন্টের অ্যাসেট পাসওয়ার্ডটিকে বসিয়ে নিচ্ছি ওয়াইল অ্যাসেট পাসওয়ার্ডটি বসানোর পর নিচে থাকবে কোল অ্যান্ড লিঙ্ক উইথ ডু অ্যাড্রেস জাস্ট আমাদেরকে এই বাটনটিতে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এখানে আপনার অ্যাড্রেসটিকে আবারও দেখানো হবে অবশ্যই কনফার্ম করে নেবেন মিলিয়ে নেবেন এবং সব কিছু ঠিক থাকলে নিচে যে কনফার্ম বাটনটি রয়েছে জাস্ট আমাদেরকে এটিতে ক্লিক করতে হবে দেন ক্লিক করার পর সাতশী অ্যাপসটি আপনি যে জিমেল বা ইমেলের মাধ্যমে খুলেছেন সেই জিমেলে তারা একটি ভেরিফিকেশান কোড পাঠাবে জাস্ট আপনার মোবাইল থেকে জিমেল বা ইমেলটিকে ওপেন করে নেবেন ওয়াল দেখতে পাচ্ছেন আমাদের ইনবক্সে কিন্তু সাতুষি থেকে একটি মেসেজ চলে এসেছে জাস্ট আমরা এটিতে ক্লিক করবো এবং ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফিকেশান কোড রয়েছে জাস্ট আপনি আপনার কোড কপি করে নেবেন এবং কপি করার পর আপনাকে পুনরায় সাতশী অ্যাপসে প্রবেশ করতে হবে দেন হচ্ছে ভেরিফিকেশান কোডের বক্সে এটিকে পেস্ট করে দিবেন সো পেস্ট করার পর নিচে থাকবে কনফার্ম বাটন জাস্ট আমাদেরকে এই কনফার্ম বাটনে ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর এবার আপনার ফিসটাকে ভেরিফাই করতে হবে বলে নিচ্ছি আপনি সাতশী অ্যাপসে অ্যাকাউন্ট খোলার সময় যার ফিজ দিয়ে ভেরিফাই করেছেন এবার আপনাকে সেমভাবে ভেরিফাই করতে হবে ভেরিফাই করার জন্য এখানে থাকবে স্টার্ট ভেরিফিকেশান বাটন জাস্ট এটিতে ক্লিক করে নেবেন কোয়াইল ফেস ভেরিফিকেশনে আপনাকে ধানে বামে ঘাড় ঘুড়াতে বলবে মুখ হা করতে বলবে চোখের পলক ফেলতে বলবে যেভাবে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হয় সেভাবে কাজটি কমপ্লিট করে নেবেন এবং কমপ্লিট করার পর আপনাকে আবারও এরকম একটি পেজে নিয়ে আসবে আমরা এখান থেকে আবারও কোল অ্যান্ড লিঙ্ক উইথড্রু অ্যাড্রেস জাস্ট এই পার্টনটিতে ক্লিক করে নেব দেন এখান থেকে কনফার্মে ক্লিক করে নিচ্ছি এবং ক্লিক করার পর দেখতে পাচ্ছেন কোল অ্যান্ড উইথড্রো অ্যাড্রেস লিঙ্ক ইজ সাকসেসফুলি যদি আপনার নিকট এই সাকসেসফুলি পপ আপটি চলে আসে তাহলেই বুঝতে পারবেন আপনার সেট আপ করার কাজ কমপ্লিট জাস্ট আমরা এখান থেকে ক্লোজ পাঠনে ক্লিক করে নিব এবং এতটুকু কাজ কমপ্লিট করতে পারলে আপনার জন্য আপনি পরবর্তীতে আপনার এই ওয়ালেটে বা যেই অ্যাড্রেসটি সাবমিট করেছেন সেই অ্যাড্রেসটি পেয়ে যাবেন যদি আমরা এখান থেকে পুনরায় লিঙ্ক উইড্রো অ্যাড্রেসে ক্লিক করি তাহলে দেখতে পাবেন এখানে আবারও অ্যাড্রেস সেট আপ করার অপশন আসবে তবে এটি দেখে বিভ্রান্ত হবার প্রয়োজন নেই যেহেতু এখনো পর্যন্ত অ্যাড্রেস সেট করার অপশনটি চালু রয়েছে ডেটস এখানে অ্যাড্রেস বসানোর সুযোগ দেখাচ্ছে আর যেহেতু আপনার নিকট সাকসেসফুলি চলে আসছে সো আপনাকে আর কিছুই করতে হবে না আপনি জাস্ট পরবর্তী আপডেটের জন্য ওয়েট করবেন এবং সর্বশেষ বলে নিচ্ছি যদি কেউ এখনও পর্যন্ত সাথে সাথে অ্যাকাউন্ট খুলে না থাকেন চাইলে অ্যাকাউন্ট খুলে কাজ করতে পারেন হয়তো পরবর্তীতে আবারও নতুন কোনো অফ অফার চালু হবে সো এ ছিল আজকের মতো ভিডিওটি হেল্পফুলে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন সে থাকলে মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশে থাকা পেলাইকোনে ক্লিক করে দিবেন কথা হবে আবারও নতুন কোনো এক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো ও সুস্থ থাকুন আল্লাহ হাফেজ